লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? মেঘ, আমি তোমাকে উপরে পৌঁছে দিয়ে কি বলেছিলাম? বলেছিলাম তো যে এখন নিচে নামবে না। আসলে নিচে নামাটা এখন দরকার ছিল। এটাকে দরকার বলে না মেঘ। এভাবে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো বলো তো? আমি কিছু প্রমাণ করতে চাইছি না স্যার। একটা নিয়ম, একটা সংস্কার, আমি শুধু সেটাই মানার চেষ্টা করছি। মেঘ, এই নিয়ম সংস্কার এই সমস্ত কথা তুমি বরং নাই ভাবলে। একটার পর একটা নিয়ম সংস্কার রিচুয়াল, যেগুলো তো সব জলাঞ্জলি গেছে। এটা না হলে বাড়তি কিছু এদিক ওদিক হবে না। এখন কেন বলছো যে এটা না করলেও কিছু হবে না? ওকে তো দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কাজ করছে। ওকে রান্নাঘরে আসতে মানা করতে পারোনি? আসতে মানা করবো মানে কি বলতে চাইছিস তুই নীল? তোর বউ কখন কি করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমি কি তার পেছন পেছন নজরদার হয়ে ঘুরবো? আমরা ওকে বারবার বারণ করেছি, আমার কথা বিশ্বাস না হলে তোর বউকে জিজ্ঞেস করে দেখ। আমার সঙ্গে তুই মিছিমিছি বৌদি, ও কিন্তু এভাবে কথাটা বলতে চায়নি। বলতে চায়নি কিন্তু বলেছে। ছি নীল, এইভাবে তুমি মার সঙ্গে কথা বলছো? এইভাবে তো আগে কখনো কথা বলতে না তুমি। তোমার হলোটা কি? মা, আমি যে তোমাকে ওভাবে কোনো কিছু বলিনি সেটা তুমি খুব ভালো করে জানো। আমি শুধু বলেছি গুরুজন হিসেবে তুমি ওকে আটকাওনি কেন। গুরুজনদের কথা যে সবাই শুনে না সেটা তো তোর জানা কথা। ঠিক আছে, তোমাকে বলাটা আমার ভুল হয়েছে, কিন্তু ময়ূরী তুমি তুমি কি করছিলে? তুমি তো ছিলে মেঘের সঙ্গে, তার মানে তুমি ওকে নামতে সাহায্য করেছো তাই তো? না, ও বললো নিচে আসবে, আমি কি করব বলো? আমি ওকে বলবো যে সব নিয়ম টিয়ম কিছু মানতে হবে না? আমি সেটা বললে সবাই আমাকে কি ভাববে বলো তো? ভাববে আমি ইচ্ছে করে ওকে করতে দিইনি। আমি ওকে পেন কিলার খাইয়ে এসেছি সেটা নিচে নেমে রান্না করার জন্য নয়। আচ্ছা, আপনি কেন এটা নিয়ে শুধু শুধু এত অশান্তি করছেন বলুন তো? আমি পেরেছি বলেই তো আমি নিচে নেমেছি, আর আমার ব্যথা কমে গেছে বলেই তো আমি। ময়ূরী, তুমি কেন ওকে নিয়ে এলি? ও বললো আর তুমি তুমি তো আমাকে বলতে পারতে যে ও নিচে আসতে চাইছে। এই জন্যই মেঘ, আমি তোকে বলছিলাম আমি এখান থেকে চলে যেতে চাই। তোকে বললাম আমাকে যেতে দে, তুই আমাকে যেতে দিলি না। এখন দেখ, নীল আমাকে দোষ দিচ্ছে তুই নিচে নেমেছিস বলে। দিস ইজন্ট ফেয়ার দাদা ভাই, তুই কিছু না জেনে ময়ূরীকে ব্লেম করছিস কেন? এক্স্যাক্টলি, তুই কি পুরোটা জানিস আসলে দাদা ভাই? তুই শিওর যে মেঘ ময়ূরীর সাহায্য নিয়েই নিচে নেমেছে? এই শোনো না, তোমরা নীলকে প্লিজ ওইভাবে বলো না। আমি বুঝতে পারছি ওর কোথায় খারাপ লেগেছে। ও মেঘকে বলেছিল নিচে না নামতে, আমার সামনেই বলেছিল। মেঘ কথা শোনেনি, ও নিচে নেমে এসেছে তাই জন্যই ওরম করছে। দিদি ভাই, সবকটা ঘটনা এরকম ঘুরিয়ে দিচ্ছে কেন? ও কি করতে চাইছে আমার সঙ্গে? না, এবারে আমি যা বলার বলবো। আসলে আমি সকালেই রান্নার ব্যাপারটা নিচে আসতে চেয়েছিলাম, কিন্তু মেঘ প্লিজ, তুমি কখন কি করতে চেয়েছিলে আমাদের জানার দরকার নেই, কিন্তু তুমি কখন কি করেছো সেটা তো আমরা জানতে পারছি। তুমি সারাটা সকাল ওপরে রইলে, একবারের জন্য নিচে নামলে না, তারপর ভাত কাপড়ের সময় এসে একটা অনর্থ করলে, তারপর আবার এখন এসে রান্না বান্না এসব কি? বড্ড বেশি ড্রামা হয়ে যাচ্ছে সব কিছু নিয়ে, এবার না বিরক্ত লাগছে। হ্যাঁ ঠিক কথা, বিরক্ত তো লাগছেই, আমার ইচ্ছে করছে বিকেলে সমস্ত কিছু ক্যান্সেল করে। কোনো রিসেপশন টিসেপশন কিচ্ছু করার দরকার নেই, সব আনন্দ যখন উবেই গেছে তখন লোক দেখিয়ে তামাশা করার কি দরকার? ও জেঠিমা, ও কাকিমণি, তোমরা প্লিজ এত রাগ করো না, ওকে এরম ভাবে বকাবকি করো না। দেখো, বিয়ের পর সব মঙ্গল অনুষ্ঠানে তো বাধা পড়েছে, তাই হয়তো মেঘ এই নিয়মটা ঠিক করে করতে চাইছে আজকে। ভাত কাপড়ের সময় মেঘ বুঝতে পেরেছিল যে সকাল থেকে ওর নিচে না নেমে আসাটা ভুল হয়েছে। আমিও একটা সত্যি কথা বলবো,
আমারও না খুব ভয় হচ্ছিল, মনে হচ্ছিল তোমরা সবাই খুব রেগে আছো, তাই আর ওকে আটকাইনি আমি নিচে নামার থেকে। ফাইন মেঘ, তুমি কারোর কথা না শুনে নিচে এসেছো, খুব ভালো। এবার সকলের কথা শুনে ওপরে চলে যাও, যাও। দাদা ভাই, তুই কি আবার ওকে ওপরে নিয়ে যাবি নাকি? প্রয়োজন হলে নিশ্চয়ই নিয়ে যাব। দেখ, আমি বা ছোট ওকে কিন্তু একবারের জন্যও বলিনি এখানে এসে রান্না করতে। হ্যাঁ, সকাল থেকে ও একবারের জন্যও নামেনি, সেটা দৃষ্টিকটু লেগেছে বই কি, সেটা বলেছি। সেটার জন্য ও যে এরকম একটা সিন ক্রিয়েট করবে সেটা আমার মাথায় আসেনি। ও আমাদের কথা শুনবে কি শুনবে না সেটা জানি না, তুই ওকে ওপরে যেতে বল। এরপর ওর পায়ে যদি আরও বেশি ব্যথা হয় তখন কিন্তু আমি চাই না। দেখুন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ এই রান্নাটা করতে দেওয়া হোক। আমি নেমেই যখন এসেছি আমি সেটা কিন্তু মেঘ ঠিকই বলছে, ও যখন নেমে এসেছে যেটার জন্য নেমে এসেছে সেটা অন্তত করে নি। তবে মেঘ, তুমি পায়ের উপর বেশি জোর দিও না, একটা টুলে বসে যা করা সেটা কর। দিদি ভাই ছেড়ে দাও, ও যা করছে করুক, তবে এটা দেখো সকলকে খেতে দেওয়ার আগে যেন যেটা করছো সেটা শেষ হয়। হয়ে যাবে, কোনো হেল্প লাগবে তোমার? চলো দিদি ভাই, আমরা এখান থেকে যাই, ও নিজে যা করার তাই করুক। এই তোরাও চল। আমি তো যদ্দূর জানি তুমি রান্নাবান্না ভালো করতে পারো না, তাহলে এগুলো করার দরকার কি? এরপর যদি উল্টোপাল্টা কিছু হয় তখন? মেঘ, আমি কোনো রাগারাগি না করেই কিন্তু তোমাকে বলছি, তোমার এখানে কারোর সামনে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই। স্যার, আমি কিছু প্রমাণ করতে চাইছি না, আমি শুধু নিয়মগুলোই ফলো করার চেষ্টা করছি। এগুলো মানা কিন্তু আমার কাছে জরুরি নয়। কিন্তু আমার এগুলো ভালো লাগে স্যার। যেটা অ্যাটেন্ড করতে যাচ্ছ সেটা রাতে জানো? আমার মাকে আমি অনেকবার পোলাও রাঁধতে দেখেছি, সেই থেকেই জানি। থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে ডিফারেন্স হয় সেটা জানো তো? আরে দাদা ভাই, আরে ওইভাবে বললে তো বৌদির কনফিডেন্স নষ্ট হবে, একটু বুস্ট আপ কর। বেশ, তোমার হাতে পোলাও খাওয়ার অপেক্ষায় রইলাম। আর সেটা খেয়ে তোমার মুখের যে কি অবস্থা হবে সেটা দেখার অপেক্ষায় আমি থাকলাম। জলটা খেয়ে নাও। খেয়ে নাও। এই এটাতে নাম লিখে দাও, ছেলের পিসির নমস্কারী। জামাই বাবু, একটা কথা বলতে পারি? আপনার সৌরনীল যখন আপনাকে বলল আমি ময়ূরীকে না মেঘকে বিয়ে করব, তখন কিন্তু আপনার পুরো বিয়েটাই ক্যান্সেল করে দেওয়াই উচিত ছিল। সে কি, সেটা ক্যান্সেল করলে কি করে চলবে? তোমরা তো ওখানে দাঁড়িয়ে সব শুনেছ, উনি তো সবটা আগে থেকে জানতেন। উনি জানতেন যে সৌরনীল ওখানে এসে অসভ্যতামিটা করবে, উনি চুপ করেছিলেন, মজাটা দেখছিলেন। মজা দেখার মতো কোনো ঘটনা ঘটেনি, আর নিজের মেয়ের বিয়েতে মজা দেখার মতো মেন্টালিটি যে আমার নেই সেটা তুমিও জানো। আমি তোমাকে বলেওছি মধুমিতা কেন আমি ক্যান্সেল করিনি। বিনতা, বিয়ে উৎসব সব আমি সেখানে দাঁড়িয়ে ক্যান্সেল করে দিতে পারতাম, কিন্তু করিনি, কারণ করলে ছেলেটার সঙ্গে অন্যায় করা হতো। সৌরনীল আমার বড় মেয়েকে একটা সাময়িক যন্ত্রণা দিয়েছে, কিন্তু সেই সঙ্গে সে একটা অসুখী বিয়ের হাত থেকে ময়ূরীকে তো বাঁচিয়ে দিয়েছে। বিয়েটা যদি হতো ওদের দুজনের একজনও ভালো থাকতো, অসুখী বিয়েটা তো ময়ূরীকে সারা জীবন যন্ত্রণা দিত।
হ্যাঁ, নীল হয়তো নিজের মন বুঝতে একটু দেরি করে ফেলেছিল, কিন্তু আমি নিশ্চিত যে 100 জন বাঙালি ছেলের মধ্যে 99 জন ওই রকম একটা পরিস্থিতিতে নিজের সঙ্গে কম্প্রোমাইজ করত, নিজের জীবনের সঙ্গে। আর একটা অসুখী দাম্পত্য টেনে নিয়ে যেত, তারপর একটা দিন সেটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই ব্যতিক্রমী একজন, 100 জনের মধ্যে একজন হয়েছিল নীল। সে অকপটে নিজের মনের কথা বলে দিয়েছিল, আর ওর সেই বলায় আমি 2 জিনিস বুঝেছিলাম বিনতা। দেখো বিনতা, আমি তো একজন অধ্যাপক, 28 বছর ধরে পড়াচ্ছি আমি। ওদের চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি যে কে অসৎ আর কে সৎ। আমি বুঝেছিলাম সৌরনীল একজন অত্যন্ত সৎ ছিল, আর বুঝেছিলাম যে মেঘকে ও অন্তর থেকেই ভালোবেসেছে। তাই সেই ভালোবাসাটা থেকে মেঘকে বঞ্চিত করতে আমার মন চাই। তা মেঘকে অন্তর থেকে ভালোবেসেছে এটাও কখন বুঝলো? ময়ূরীর গায়ে হলুদ হয়ে যাবার পর, তাই তো? সত্যি বলছি বিনতা, আমার হাতে যদি কিছু থাকতো না, এই ছেলেকে আমি পুলিশে দিতাম, কোর্টে টেনে নিয়ে যেতাম। সোজা না, খুব সোজা, আমি তোমাকে না, আমি ওকে ভালোবাসি। আপ পুলিশ দিয়ে আবার নতুন করে খেলা শুরু করলাম, এর মধ্যে বউ বদল। মেজদি রাগ করাটা কিন্তু জাস্টিফাইড জামাইবাবু, আপনি যাই বলুন, আমার ময়ূরীর জন্যই কষ্ট হচ্ছে, পুরোটাই ওর কি দোষ ছিল? না, দোষ ছিল না, কিন্তু সেও বোধহয় বুঝতে পারেনি সৌরনীলকে। না হলে সৌরনীল যে বিয়ে থেকে পিছিয়ে যেতে চেয়েছিল সেটা তো আমাদের জানা তো। ব্যাস, এই তো ময়ূরীর দোষ খুঁজে পেয়ে গেছো তুমি। বিনতা, তুমি আমাদের পরিবারের কেউ না হয়েও ময়ূরীর ব্যাপারটা বুঝতে পারছো, আর ইনি সারা জীবন ধরে শুধু মেঘের বাবা হয়েই কাটিয়ে দিলেন। আমার অসুস্থ মেয়েটাকে কোনোদিনও, মধুমিতা, কে সুস্থ আর কে অসুস্থ এই আলোচনাটা এখন থাক, আর আমি কোনোদিনই কেবল মেঘের বাবা নই, ওদের দুজনেরই বাবা। সেই কারণেই আমার মনে হচ্ছে যে ময়ূরীর ওখানে থাকার ব্যাপারটা মেনে নেওয়া মানে ওর সঙ্গে অন্যায় করা। সে হয়তো ওখানে অনেক কাজ করার চেষ্টা করছে, কিন্তু মন দিতে পারছে না কিছুতেই। তুমি কি জানো কত বড় দুর্ঘটনা ঘটেছে? ভাতের ভারী কাঁসার থালা পড়ে গিয়ে মেঘের পাকেটে রক্তারক্তি হয়েছে। সে কি থালা পড়ে গেছে মানে ভাত কাপড়ের থালা নাকি? সে কি গো মেজদি, এই যে ঘোর অমঙ্গলের, কার রক্তারক্তি হলো? মেঘের, আমাকে নীল ফোন করে বলেছে, আর ময়ূরী মনে করছে ওটা নাকি ওর জন্যই হয়েছে। সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি, আমি জানি রক্তারক্তি হয়েছে, ময়ূরী আমাকে নিজে বলেছে। আর ওকে দোষী ভাবছে মেঘ আর নীল আর কেউ না। মধুমিতা, আমি তো এই তর্ক বিতর্কটাই থামাতে বলছি, তুমি ময়ূরীকে চলে আসতে বলো। ও যদি ওখানে না থাকে তাহলে কোনো অঘটনের জন্য ওকে তো কেউ দায়ী করতে পারবে না। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ও ফিরে আসুক। সে ফিরতে পারছে না কেন জানো? তার বোন যে নামতে পারে না, আর আজকের দিনে নতুন বউকে একটা পদ রেঁধে খাওয়াতে হয়। সে তোমার মেঘকে উতরিয়ে দেবার জন্য ওখানে রয়ে গেছে। এটা তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। আর এখন ফিরে কি হবে? এই তো বিকেল গড়িয়ে সন্ধে হবে, তারপর তো ওখানে যাওয়া তোর শুরু হবে। এখন এসে কি করবে? ও শাড়িটা নিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। আর শোনো, মেঘের এই পা কাটা নিয়ে না বড় ইস্যু করে তুলো না। আমি জানি লেগেছে, হয়তো একটু বেশি লেগেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এটার জন্য কিন্তু ময়ূরীর দিকে তুমি আঙুল তুলো না। আচ্ছা তুমি তো বলো, তুমি তোমার 2 মেয়েকে সমান চোখে দেখো তো, মেঘের রক্তপাতটা তুমি দেখতে পাও, আর ময়ূরীর মনের ভেতরে যে আঘাত, যে রক্তপাত, যন্ত্রণা, সেটা দেখতে পাও না কেন? কি দারুণ যন্ত্রণা মনের মধ্যে চেপে হাসি মুখে বোনকে সঙ্গ দিচ্ছে, তার জীবনটা সহজ করে দেবার চেষ্টা করছে, সেটা কেন দেখতে পায় না তোমার চোখ? সত্যি মেয়েটার কষ্টটা যে কি! আমরা তো বাইরের লোক, এলাম ময়ূরীর বিয়ে দেখতে, আহা কি চমৎকারই না লাগছিল মেয়েটাকে, একেবারে রাজরানী হবার মতো। হঠাৎ যে কি সব হয়ে গেল, মেঘ হয়ে গেল রাজরানী আর ময়ূরী। অনেক বড় মন গো তোমার বড় মেয়ের।
না হলে ওইভাবে দাঁড়িয়ে নিজের গয়না দিয়ে বোনকে সাজিয়ে দিল? বলো, তোমরাই বলো, চিরকাল আমার মেয়েটা এইরকম? মধুমিতা, আমি আবারও তোমাকে বলছি, তুমি মা হতে পারো, তুমি ওদের জন্ম দিতে পারো, কিন্তু ওদের মন তুমি বোঝো না। যদি বুঝতে তাহলে ময়ূরীকে যেতে দিতে না মেঘের সঙ্গে। আমি আমার মেয়ের মন বুঝি না, এটা কেন বললে? যেটা তুমি বুঝে নাও, আর আজ যদি না বোঝো তাহলে বুঝে যাবে কয়েকদিনের মধ্যে। একটার পর একটা দুর্ঘটনা ঘটছে মেঘের সঙ্গে। দুধে আলতার পাত্র উল্টানো, ভাত কাপড়ের থালা উল্টানো, পা জখম হওয়া। কেন আমার মন বলছে সব ঘটনা দুর্ঘটনা নয়? মেঘকে ও বাড়িতে সকলের সামনে বারবার অপ্রস্তুত করা হচ্ছে ইচ্ছে করে। এরপর ও আবার রান্না করবে। সবই তো দিচ্ছিস, নুন দিবি না? আমি তো মনে হয় নুন দিলাম তখন। কই দিসনি? তুই নুনটা তুলেছিলি কিন্তু দেওয়া হয়নি, তার আগেই তো সব ঝামেলা হয়ে গেল। তুই শিওর দিদি ভাই? দিসনি, নুনটা দে, আমি একটু জল খাই। ভালো করে নুন দিবি, নুন পরিমাণ মতো না হলে কিন্তু সবই নষ্ট। হ্যাঁ, লাল ডালটা নিয়ে আয়। নীলের বড় শালী। তা বড় শালী তো এখানে ছোট বোনের শ্বশুর বাড়িতে কেন? ওই আর কি, মেঘের সঙ্গে এসেছে, চলে যাবে, আজ রাত্রেই চলে যাবে। তা এই মেয়েটির সঙ্গে কি প্রথমে বিয়ে ঠিক হয়েছিল ভাগ্নে বাবু? হ্যাঁ। এই আমার শালা বাবুকে তো কেউ খাতির করছে না, কে একটু ভাত দাও, ভাত তো খালি হয়ে গেছে। ও মা, ভাত কেন? এবার তো আমার নতুন নাতবউ পাতে পোলাও দেবে, সেইটা খাও বাবা। এসো মেয়ে। শোয়ের থার্ড বেল, এবার শুরু হবে নতুন নাটক নুন পোড়া পোলাও। মেইন কাস্ট মিসেস মেঘ গঙ্গোপাধ্যায়। প্রথমে সবাইকে দুহাত করে দেবে, আর সাবধানে দিও এদিক ওদিক পড়ে না যায়। আমি তোমাকে বলে দিচ্ছি, আজ কিন্তু আমি পেট পুড়ে পোলাও খাবো। হ্যাঁ, তখন ওই ঘি আছে বলে আমাকে দেবে না, সেটা কিন্তু হবে না।
হাঁ করে তাকিয়ে থেকো না, মুখে বুলতা ঢুকে যাবে। এ মা গো, এ পাতে কি দিয়েছো নতুন বউ? এ মা এটা কি হলো মীনাক্ষী, বামন কি এসব খেতে দেয়? এ কি ব্যাপার, লোককে খেতে দেওয়ার আগে নিজেরা কি দিচ্ছ দেখে নেবে না? এই জিনিস কেউ লোক ডেকে নিমন্ত্রণ করে খাওয়ায়? ছি ছি ছি, বানিয়ে টেস্ট করে দেখনি? না মা, আসলে দেরি হয়ে গেছিল। চুপ করো, আবার একটা কেলেঙ্কারি। মেসোমশাই, কি গন্ডগোল হয়েছে বলুন তো? আসলে নতুন বউ হয়তো কিরকম নতুন বউটা পাতে ভাতের দিনে রাধে মীনাক্ষী। ও মীনাক্ষী, এই যে নুনে পোড়া গো, এই নুনে পোড়া খাবার তোমরা সবাইকে ডেকে খাওয়াচ্ছ? তোমার বাড়িতে ব্রাহ্মণ ভোজনে খেতে এসে এ কি অবস্থা? অনেক হয়েছে, থাক আমি আর খাবো না, আমি উঠলাম। বর্দা বর্দা, এভাবে উঠে যাবেন না, এভাবে উঠে গেলে যে গৃহস্থের অকল্যাণ। কল্যাণ হবার মতো তো কিছু ঘটেনি এখানে। আরে বাবা মানছি, পোলাওতে নুন বেশি হয়েছে, তো এই পোলাওটা বাকি রেখে বাকিগুলো খাও না, সেগুলোতে তো কোনো অসুবিধে নেই। তুমি বলো তো, আমি নতুন করে প্লেট দিতে বলছি। কোনো দরকার নেই। শুনুন না, আমি কি বলছি, আমি আপনাদের সবার কাছে হাত জোর করে আমার একমাত্র বোনের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ওকে ক্ষমা করে দিন। আসলে ও না তেমন রান্না বান্না জানে না, ও চেষ্টা করছিল। তাছাড়া বেচারা সকাল থেকেই দিনটা খারাপ যাচ্ছে, পায়ে আঘাত পেয়েছে। আপনাদের কাউকে অপমান করার বা ব্রাহ্মণ ভোজনের অসম্মান করার কারোরই উদ্দেশ্য ছিল না আমাদের, এটা ঘটে গেছে। একটু দাঁড়াও সবাই, পাত ফেলে কেউ উঠে যাবে না, এখানে আমি সব থেকে বড়, আমি যা বলবো তাই হবে।